স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির আজকের শেয়ার বাজারে। আইপিও শেয়ার পেতে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে, এমন শর্তের কারণে লাখ লাখ বিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিএসইসি মনে করছে সবার জন্য আইপিওর শেয়ার এটা ভালো সিদ্ধান্ত, এতে সব বিনিয়োগকারী উপকৃত হবেন। পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটার তালিকাভুক্তির খবরে গত নভেম্বরে পুঁজিবাজারে খোলা হয়েছে প্রায় 1.5 লাখ নতুন বিও অ্যাকাউন্ট। তবে বছরের শেষ মাস ডিসেম্বরে বিও অ্যাকাউন্ট কমে যায় প্রায় 44,000। পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে চায় সরকার, এই জন্য বিদেশে রোড শো করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রথম ধাপে আগামী 9 থেকে 12 ফেব্রুয়ারি দুবাইয়ে রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস নামে 4 দিনব্যাপী রোড শো অনুষ্ঠিত হবে। মুনাফা বৃদ্ধি করার জন্য পুঁজিবাজারে বিনিয়োগ বাড়িয়েছে ব্যাংকগুলো। পুঁজিবাজারের বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরাতে ব্যাংকগুলোকে ঋণ সহায়তা প্রদানের নির্দেশনা দিলেও উদ্যোক্তাদের বেশিরভাগই সুবিধা পাননি। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে ব্যাংকগুলোকে বেশ কিছু সুবিধাও দেয়া হয়। সেই সুবিধা নিয়ে নিজেদের আর্থিক অবস্থান সুসংহত করছে ব্যাংকগুলো। 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত 5 কোম্পানি। কোম্পানিগুলো হলো ইফাদ অটোস, ন্যাশনাল ফিড মিল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, জিপিএইচ ইস্পাত এবং মেঘনা সিমেন্ট। আজ ব্লক মার্কেটে 25 কোম্পানির মোট লেনদেন হয়েছে 28,16,45,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে স্টার্ন ক্যাবলস, এসএস স্টিল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।